আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, মক্ষীরানী পাপিয়ার পাপকাণ্ড, পাপিয়ার গ্রেপ্তার এবং পাপিয়ার অর্থনৈতিক দুরাচার এবং পাপাচার নিয়ে আলাপ আলোচনা অনেকটা থিতে হয়ে গিয়েছে। এটা অনেক পুরনো বিষয় হয়ে গিয়েছে। এর কারণ হলো পাপিয়ার পরে আমাদের এখন করোনার যন্ত্রণা, এরপরে পঙ্গপালের আগমন নিয়ে মহাসংকট, এবং এই যে মুজিব বর্ষ পালন উপলক্ষে যে মোদির আসার কথা ছিল সে আশাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে যে উল্লাস শুরু হয়েছে, সেই উল্লাস এবং সংকট সব মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এরই মধ্যে অনেকে হিসাব করা শুরু করেছেন যে এই পাপিয়ার যে পাপকর্ম, এর দ্বারা আওয়ামী লীগ আসলে কতটা কলঙ্কিত হয়েছে। পাপিয়া যাই করেছে না কেন, মূলত সে ক্ষমতাসীন আওয়ামী লীগের বৃত্তের মধ্যে থেকে আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে মূলত আওয়ামী লীগের লোককে কলঙ্কিত করেছে। পাপিয়া একটি কাজ করেনি, সেটি হলো সে তার রঙ্গমহলে একজন বিএনপির লোককে কখনো দাওয়াত করেনি, একজন সরকার বিরোধী লোককে তার পাপাচারের কালিমা দ্বারা কখনো সে কলঙ্কিত করেনি, আবার সে জামাতের কোনো লোককে এই কাজটি করেনি। যদি সে সেই কাজটি করতো তাহলে আজ মনে হয় আওয়ামী লীগের জন্য সবচেয়ে একটা ঈদের উৎসবের মতো ঘটনা ঘটতো। অর্থাৎ পাপিয়ার যে কাস্টমার রয়েছে, সেই কাস্টমারের তালিকায় যেভাবে বড় বড় কর্তা ব্যক্তিদের নাম আসছে, খুবই স্পর্শকাতর জায়গাতে যারা কাজ করছেন, যাদের অর্থ বিত্ত ক্ষমতার সীমা পরিসীমানে এবং যাদের দিকে আঙ্গুলি নির্দেশ করার মতো অবস্থা কারো ছিল না, সেই সমস্ত লোক পাপিয়ার এই রঙ্গমহলে গিয়ে যে সমস্ত পাপাচার করেছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে খবর এসছে, তথ্য আসছে, প্রমাণ আসছে, এটি শাসক মহলে রীতিমতো হাহাকার সৃষ্টি করে ফেলেছে। এবং এই হাহাকারের কারণে বড় বড় রাজনৈতিক নেতা, আমি নাম বললাম না, যারা ওয়ান অফ দ্য টপ টেন মানে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ে 10-12 জন যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে, তারা কেউ বলেছেন যে এই পাপিয়ার কারণে তারা মুখ দেখাতে পারছেন না, কেউ কেউ বলছেন যে এই পাপিয়াদেরকে দল থেকে বের করতে হবে, আবার কেউ কেউ বলছেন যে এই পাপিয়ারা যাতে দলে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করছেন, আবার কেউ কেউ বলছেন যে পাপিয়ার পেছনে কোন কোন শক্তি আছে তা আমরা খুঁজে বের করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা এই সকল বড় বড় কথা বলছে তাদের কারো কারো নাম কিন্তু পাপিয়ারি কুকর্মের তালিকার মধ্যে আছে এবং এসে যাচ্ছে। এখন বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ কেন এই পাপিয়া কাণ্ডের মধ্যে জড়ালো, বা এই পাপিয়া কাণ্ডের কলঙ্ক কেন আওয়ামী লীগকে কালিমালিপ্ত করলো, কারণ এই দলে তো অনেক ভালো ভালো মানুষ রয়েছে এবং দলের শীর্ষ পর্যায়ে কয়েকজন রয়েছে যাদের নৈতিক চরিত্র নিয়ে এখনও প্রশ্ন করার মতো পরিস্থিতির সৃষ্টি হয় না, কিন্তু তারপরেও কেন এই পাপিয়ার রঙ্গমহলের যে কালিমা, এটি আওয়ামী লীগের লোকজনের যে পোশাক আশাক নষ্ট করে দিচ্ছে, তাদের শরীর নষ্ট করে দিচ্ছে, তাদের জওয়ান নষ্ট করে দিচ্ছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। কারণ হলো আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা চালাচ্ছে, ঠিক সেই ক্ষমতা চালাতে গিয়ে তারা যে নীতি নৈতিকতা অনুসরণ তাদের করা উচিত ছিল সেটা তারা করেনি, কিংবা বাংলাদেশের রাজনীতিতে চিরাচরিত যে অপরাধগুলো হয়, অন্যায়গুলো হয় গত 30-40 বছর যাবৎ হয়ে আসছে, কিন্তু আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অন্যায়গুলো করেছে তা এই বিগত দিনের অন্যান্য সরকারের অন্যায়ের মতো নয়, কিংবা আওয়ামী লীগ যে অতীতকালে ক্ষমতায় ছিল যখন তারা সেই 1971, 1972, 1973, 1974 যখন তাদের খুব রমরম অবস্থা ছিল, তখনও তো আওয়ামী লীগের লোকজন টিন চুরি করেছে, লবণ চুরি করেছে, তারপরে কম্বল চুরি করেছে, স্বয়ং বঙ্গবন্ধুদের দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেছে যে ওরা আমার সব কিছু খেয়ে ফেলছে, চাটার দলরা সব কিছু খেয়ে ফেলেছে, তারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এরকম আরও অনেক কাজ করেছে। এরপরে আপনি ধরুন যখন শেখ হাসিনার সরকার প্রথম ক্ষমতায় এসেছিল 1996 সালের দিকে, তখনও কিন্তু এক শ্রেণীর লুটেরা পয়দা হয়ে গেছিলো, তারা বঙ্গবন্ধুকে বিক্রি করে, বঙ্গমাতাকে বিক্রি করে বিভিন্ন জায়গাতে যে ব্যবসা ফেঁদে বসছিল, যে সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন স্পর্শকাতর জেলাগুলোতে তারা যে বাহিনী গড়ে তুলেছিল এবং কিছু কিছু জেলা ঠিক কিংবদন্তিতে পরিণত হয়েছিল সন্ত্রাসের অভয়ারণ্য রূপে, এবং কিছু কিছু মানুষ বাংলাদেশের গডফাদারের ইতিহাসে কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছিল এবং এখনও পর্যন্ত সেই সকল গডফাদারের যে কুকীর্তি, সেই কুকীর্তিকে এখন অবধি কেউ সেই অতিক্রম করতে পারেনি। অর্থাৎ 1996 সালের আওয়ামী লীগ সরকারের আমলের যারা গডফাদার ছিল সেই গডফাদারদের কুকীর্তি
প্লাস বর্তমান জমানাতে যারা গডফাদার রয়েছেন তাদের কুকুরটি যদি তুলনা করেন, তাহলে মনে হবে 96 সনে যারা ছিল তারাই আসলে বেশি ক্ষমতা সম্পন্ন লোক ছিল। তো এই যে অতীতের যে অভিজ্ঞতা, গডফাদার সৃষ্টির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগ বর্তমান জমানাতে এসেও সেই গডফাদার প্রথাটাকে বন্ধ করতে পারেনি। অতীতে যারা দুর্নীতি করেছে, শেখ হাসিনা নিজে দেখেছেন, উনি যখন 1/11 বিপদের মধ্যে পড়লেন, কিংবা 2001 সনে তিনি যখন ক্ষমতা হারালেন, ঠিক সেই সময়টাতে যারা দুর্নীতি করেছিল তার শাসনামলে, যারা টাকা রোজগার করেছিল, তারা কিন্তু কেউ তার পাশে থাকেনি, এমনকি দলীয় প্রোগ্রামে কেউ আটানা পয়সা দেয়নি। আমি একজনের নাম বলতে পারবো, আমি এখানে বলবো না, কিন্তু আমি নিজে তার চাক্ষুষ সাক্ষী, যদি কেউ চ্যালেঞ্জ জানান আমি দেখাতে পারবো। সেটি হলো যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কানাডা থেকে দেশে আসবেন, তো দেশে আসার সময় এয়ারপোর্টে এই নেতাকর্মীরা যাবে, কিছু টাকা দরকার, খুব বেশি না, 5-6 লাখ টাকা দরকার। এই 5-6 লাখ টাকা আদায়ের জন্য, কালেকশনের জন্য কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতা, তখন শেখ হেলাল এই টাকা পয়সা কালেকশন করতেন, সাবির হোসেন চৌধুরী সেখানে মূল নেতৃত্বে ছিলেন, ওয়াজুল কাদের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এর বাইরে আরও কয়েকজন ছিলেন, মোফাজিল হোসেন চৌধুরী মায়া ছিলেন, যারা এই লোকজন আনা নেওয়া করতেন। তো তারা সকলে মিলে অনেক দিন যাবত এই টাকা পয়সা কালেকশন করার চেষ্টা করলো, এবং আমি দেখলাম যে একজন বড় মন্ত্রী পর্যায়ের লোকের নিকট আব্দুস সামাদ আজাদ সাহেবের মতো মানুষ মাত্র 1,000-2,000 টাকা চাইল এই প্রোগ্রামের জন্য, এবং তিনি যখন চাইলেন, আব্দুস সামাদ আজাদ যখন টেলিফোন করলেন, তখন আমি সেই মন্ত্রী, সদ্য সাবেক মন্ত্রী, তার সামনে বসাছিলাম, অথবা সে আমার সামনে বসাছিল, এবং সে ডাইরেক্ট বলে ফেললো যে আমার কাছে কোনো টাকা নাই এবং আমার সংসার চলতেছে না। অথচ তিনি যখন মন্ত্রণালয়ে ছিলেন, এক একটা বদলি নিয়োগে কোটি কোটি টাকা আসেনি, তসরুপ করে শত শত কোটি টাকার তিনি মালিক হয়েছিলেন সেই সময়টাতে। তো সেই মানুষ, তার দলের নেত্রী বিদেশ থেকে আসবে এবং সেই নেত্রীর সম্বর্ধনার জন্য, লোকজন নেওয়ার জন্য যে মাত্র 10,000 টাকা তিনি দিতে পারেন না, এটা আমি দেখেছি একজন কর্মী হিসেবে, আমার সেই চাক্ষুষ করার আমার সেই দুর্ভাগ্য হয়েছে। কিন্তু দলের যে সভানেত্রী, তিনি কি সেটা দেখেননি? তিনি যদি সেটা দেখতেন তাহলে তিনি খুব ভালো করে বুঝতেন যে দুর্নীতিবাজ, সে তার আপন আত্মীয় হোক, তার নিকটাত্মীয় হোক, দূরাত্মীয় হোক, দলের কর্মী হোক না কেন, দুর্নীতিবাজ কিন্তু দুর্নীতিবাজই। তারা তাদের দুর্নীতির অর্থ কখনো দলের কর্মকাণ্ডে ব্যবহার করে না। এখন তারা যে টাকা ব্যবহার করছে সেটি কেবলই মাত্র তাদের দুর্নীতির অর্থটাকে নির্ঝঞ্ঝাট করার জন্য, এবং দুর্নীতি করে আরও বেশি যাতে অর্থ উপার্জন করতে পারে এই জন্য তারা বিনিয়োগ করছে। আর তারা এখন দলীয় ফান্ডে টাকা দিচ্ছে, প্রোগ্রামে টাকা খরচ করছে, বিভিন্ন জায়গাতে যা কিছু করছে তারা আরও বেশি বেশি দুর্নীতি করার জন্য। এবং এর প্রমাণ আপনারা পাবেন যে 2011-12 সনে যে সমস্ত দুর্নীতিবাজরা দুর্নীতি করতো, তারা দেখা গেল দলীয় ফান্ডে টাকা দিয়েছে 1 লাখ টাকা, দুর্নীতি করেছে 10 কোটি টাকা। তো এখন তারা কি করলো, পরবর্তীতে দুর্নীতি করেছে 100 কোটি টাকা, ফান্ডে, দলীয় ফান্ডে তারা হয়তো সাহায্য করেছে 2 লক্ষ টাকা। তাহলে কি হলো, 2 লক্ষ টাকা তারা খরচ করে তারা 10 গুণ দুর্নীতি করার তারা সুযোগ পেয়েছে। অনেক বড় বড় মন্ত্রী, এমপি আছে যারা একটা সময় দেখা গেল যে পার্লামেন্টে আসতো রিক্সায় করে, পার্লামেন্টে আসতো সিএনজিতে করে, এখন তাদের যে কত টাকা, কত পয়সা, কত গাড়ি, কত বাড়ি, কত বন্দুক, কত নারী, কত 5-স্টার হোটেল, সেটা বলার মতো নয়। একবার গুলশান ক্লাবে একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে আমি গেলাম এবং সেখানে গিয়ে আমি দেখলাম একেবারে এক তরুণ একজন এমপি সেখানে উপস্থিত, এবং সেখানে গিয়ে সে এক মহিলার সঙ্গে তার বেশ অন্তরঙ্গ ছবি ছবি সে তুললো। তো এই দৃশ্য সে বুঝতে পারেন, গ্রাম থেকে আসা সেই তরুণ সংসদ সদস্য, সে ঢাকা শহর বা গুলশান ক্লাবে সে প্রথমে গিয়েছে। তো একজন সিনিয়র এমপি তাকে বললো যে তুই ওখানে গেছিলি কেন, আর ওই মেয়ের সাথে ছবি তুলছিস কেন, কেননা সে গর্ব করে সেই সেলিব্রিটি মেয়ের সাথে তার যে ছবি সেটা তার সিনিয়র একজন এমপিকে দেখাচ্ছিল। তো সিনিয়র এমপি যখন তাকে বকা দিলেন, তো তিনি তখন বললেন যে আমি আসলে যেতে চাইনি, আমি যখন শুনলাম যে রনি ভাইকে সেখানে দাওয়াত করা হয়েছে, তো রনি ভাই গেছে এই জন্য আমি গিয়েছিলাম। তো সেই এমপি বললেন যে তুমি গুলাম মোল্লা রনি যেখানে যাবে তুমিও সেখানে যাবা, রনির যে স্ট্যাটাস, রনি লোকজনকে যেভাবে চিনে, রনির সাথে এই মেয়ে ছবি তুলতে তো সাহস পাইতো না, এই মেয়ে সেখানে গিয়ে তারা সোসাইটি গার্ল, কর্ল গার্ল, তোমার পাশে গিয়ে ছবি তুলে তোমাকে সে জিম্মি করে ফেলবে, কিন্তু রনির পাশে সে তো দাঁড়াতে সাহস পায় নাই। তো তুমি সোসাইটি চিনো না, লোক চিনো না, জন চিনো না, গ্রাম থেকে আসছো, মিয়া খ্যাত কোথাকার, আই সে তুমি গুলশান ক্লাবে গেছো ভঙ্গ করার জন্য। তো সেই যে এমপি, এখন আমি যদি তার নাম বলি, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সে যে এখন কোন অবস্থাতে আছে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন। তো এই যে অবস্থা, এটিকে দলীয় প্রধান, দলীয় যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে জানতে হবে, এবং তারা যদি সেই জিনিসটা জানতেন
তাহলে কিন্তু এই পাপিয়া বা পাপিয়ার মতো লোকজন সৃষ্টি হতো না। পাপিয়ার বালাখানাতে অনেক এমপি গিয়েছেন এবং কারা কারা এমপি গিয়েছেন তাও দলীয় লোকজন জানে, এবং সেই এমপি গিয়েছেন, এমপির বউ গিয়েছে, তারপরে শেষে এমপির বন্ধুবান্ধব গিয়েছে, সেখানে যে তারা কীর্তিকাণ্ডগুলো করেছে সেই কীর্তিকাণ্ড নিঃসন্দেহে আওয়ামী লীগ নামক যে সংগঠনটি এটিকে কলঙ্কিত করেছে। তো আওয়ামী লীগে শুধুমাত্র পাপিয়া একা না, পাপিয়ার মধ্যে এরকম শত শত পাপিয়া রয়েছে, যারা জেলা শহরে, উপজেলা শহরে, যারা বিভাগীয় শহরে, যারা রাজধানীতে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এবং তারা প্রত্যেকেই এক একটা বাহিনী সৃষ্টি করে ফেলেছে। মহিলা বাহিনী আছে এদের, পুরুষ বাহিনী রয়েছে এদের, এবং এরা পারে না এবং করে না এমন কোনো কুকৃতি নাই, এমন কোনো কুকর্ম নাই। এরা 20-25 জন মিলে অনেকটা হিজড়ারা যেভাবে আক্রমণ করে রাস্তায়, ঠিক সেইভাবে গুলশান বনানী বাড়িধারার বড় বড় ধনাঢ্য বাড়ি থেকে আক্রমণ চলে এবং তাদের কাছ থেকে বিরাট অঙ্কের চাঁদা দাবি করে। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই পাপিয়া কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরে এরকম একটি ছবি, ভিডিও ক্লিপ চলে এসেছিল ইন্টারনেটে, যেখানে এরকম পাপিয়া এবং তার সাথে আরও কয়েকজন অভিযুক্ত নারী নেত্রী, মহিলা যুব মহিলা লীগ নেত্রী, যারা একসময় মহিলা এমপিও ছিল বলে অভিযুক্ত রয়েছে, তারা গিয়ে সেই বাড়িধারা সেই বাড়ির সামনে যে তাণ্ডব চালিয়েছে, যার কারণে সেই মালিকের যে অবস্থা কি হয়েছে, একটা সিকিউরিটি কোম্পানির মালিক, তার যে কী অবস্থা হয়েছে এবং কত টাকা চাঁদা দিয়েছে, এটা এখন ওপেন সিক্রেট। এখন এই সমস্ত জিনিসের বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, যদি আওয়ামী লীগ এই কলঙ্ক থেকে বের হয়ে আসতে চায়, অথবা আওয়ামী লীগ যদি মনে করে যে এই কলঙ্কের সঙ্গে তারা জড়িত নয়। কিন্তু আওয়ামী লীগ যদি এই জিনিসগুলো ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের যে কলঙ্কের যে কালিমা এখন শার্টে প্যান্টে লেগে আছে, মোজায় লেগে আছে, তখন এগুলো নাকে লাগবে, মুখে লাগবে, চোখে লাগবে, এবং তাদের যে লজ্জা স্থান আছে সেই লজ্জা স্থানে লেগে যাবে। তো কাজেই আমি মনে করি যে এই পাপিয়ারা কখনই কোনো একটি দেশ এবং জাতি এবং এটা কালের জন্য সম্পদ নয়, সহায় নয়, এগুলো একটি আজাব, এগুলো একটি গজব, এগুলো একটি দায়, কাজেই এগুলো একটি ক্যান্সার। এই ক্যান্সারকে দূর করতে হবে, ক্যান্সারকে কেটে ফেলে দিতে হবে দল থেকে, এবং আওয়ামী লীগ সেই কাজটি যদি বুদ্ধিমত্তার সাথে করতে পারে, তাহলে হয়তো আগামী দিনগুলোতে তাদের জন্য ভালো হবে এবং জনগণও এই অত্যাচার জুলুম থেকে রক্ষা পাবে। আর তা না হলে এক পাপিয়া কাণ্ডে যা হয়েছে তার সাথে বহু বহু কেলেঙ্কারি সরকারের জন্য অপেক্ষা করছে। কেবলমাত্র এই করোনার ভাইরাসের কারণে, এই পঙ্গপালের আতঙ্কের কারণে, মোদির আগমন ঠেকাও এর কারণে মানুষ এই পাপিয়ার এই কাহিনী ভুলে গেছে। নচেত এই পাপিয়ার যে ফলো আপ যা কিছু আসছে, এই ফলো আপগুলো যদি একটার পর একটা প্রকাশ হতে থাকে, এটা হয়ে যাবে। এর কারণ হলো সমস্ত ডকুমেন্টগুলো এখন মানুষের হাতে হাতে রয়েছে, মানুষ এগুলো ভয়ে এতকাল প্রচার করে না, যেহেতু পাপিয়ার কাণ্ডটা ধরা পড়েছে, এগুলো প্রকাশিত হবেই। এখন এই যে যে এখন যে একটা হেফাজত অবস্থা চলছে, করোনার আতঙ্ক চলছে, তারপরে আপনার অন্যান্য যে পঙ্গপালের আক্রমণ হবে এটা নিয়ে ভীতিকর অবস্থা চলছে, তো এইটা সরকারের জন্য এই পাপিয়া কাণ্ড ধামাচাপা দেওয়া, সমাধান করার একটা উপযুক্ত সময়। তারা যদি এই সময়ের মধ্যে যে অন্যান্য যে পাপিয়া রয়েছে, ছোট পাপিয়া, বড় পাপিয়া, অন্যান্য পাপিয়ার বংশবদ রয়েছে, পাপিয়ার সাহায্যকারী রয়েছে, গড মাদার রয়েছে, গড ফাদার রয়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদেরকে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটি একেবারে টনিকের মতো কাজ করবে। আপনি চিন্তা করেন, পাপিয়ার গড মাদার হিসেবে যাদের নাম আসছে, আমি তাদেরকে 2009 সালে দেখেছি তাদের একটা গাড়ি ছাড়, এরকম মেয়েরা এখন পাপিয়ার গড মাদারে রূপান্তরিত হয়েছে। পাপিয়ার গড মাদার সম্পর্কে যাদের নাম আসছে, তাদের কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু ঢাকা শহরে তাদের 20-25টা বাড়ি আছে, 10-12টা গাড়ি আছে, আমেরিকাতে বাড়ি আছে, কানাডাতে বাড়ি আছে, 3-4টা ছেলে মেয়ে তাদের লন্ডন আমেরিকাতে পড়াশোনা করে। এই টাকা কোত্থেকে আসে? এ তো আওয়ামী লীগের ব্যবহার করে, আওয়ামী লীগের দলের পদ পদেকে বেকে ব্যবহার করে তারা এই কাজ করেছে। সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে, সরকার যেভাবে রাষ্ট্রের অন্যান্য শক্তিকে ব্যবহার করছে, তদ্রুপ এই সকল পাপিয়ার গড মাদারেরা পাপিয়াদের মতো সারা দেশে অসংখ্য পাপিয়া সৃষ্টি করে সারা দেশকে তারা চুষে খাচ্ছে, রক্ত চুষা বাদরের মতো তারা মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে, মানুষের সম্পত্তি হরণ করছে, মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। তো কাজেই এই বিষয়গুলো চোখ বুজে থাকলেই প্রলয় বন্ধ হবে না, এবং এই আগুন, এই পাপিয়ার যে আগুন, এই আগুন এখন ওয়েস্ট ইন্ডিজকে জ্বালাচ্ছে। এটি যে আগামী দিনে ওয়েস্ট ইন্ডিজের চাইতে বড় বড় ভবনকে জ্বালাবে না, কলঙ্কিত করবে না, তা কিন্তু বলা যায় না। কাজেই সাধু সাবধান, আমি বলবো যে পাপিয়ার বিষয়টি
অত্যন্ত সিরিয়াসলিভাবে সরকার যেন গ্রহণ করে, আওয়ামী লীগ যেন গ্রহণ করে, এবং পাপিয়ার যারা গড মাদার রয়েছে, গড ফাদার রয়েছে, তাদেরকে যেন কোনো অবস্থাতেই ছাড় দেয়া না হয়। কেননা নেতৃত্ব আসলে খালি থাকে না। আওয়ামী লীগের মতো একটা বড় দল, বিএনপির মতো একটা বড় দল, এখানে যে কাউকে যে পদে বসিয়ে দেওয়া হয় সেই ভালো করতে পারবে। এখন দেখা গেল উমর ফারুক চৌধুরীর মতো মানুষকে ধরে আনা হলো চট্টগ্রাম থেকে, এসে সে বিরাট নেতা, কিন্তু এর আগে আমরা তার নামও জানতাম না। আবার উমর ফারুক চৌধুরী চলে গেল, সেখানে পরশকে নিয়ে আসা হলো। পরশ ঢাকা কলেজে পড়তো, আমাদের ভাই ব্রাদার, তো একেবারে শান্তশিষ্ট গোবেষণা টাইপের একজন মানুষ। তাপসও একই অবস্থা। তাপস সরল যে কোনোদিন রাজনীতি করবে তাপস নিজের জীবনে কল্পনাও করেনি, কিন্তু কি হলো, দলীয় সহযোগিতা পেয়ে তাপস এখন ঢাকার মেয়র। পরশ এখন যুবলীগের মতো সবচেয়ে বৃহত্তম একটি সংগঠন, আওয়ামী লীগের সেন্সিটিভ সংগঠন, সেই সংগঠনের তিনি এখন সভাপতি। তো তাপস যদি পারে, পরশ যদি পারে, তো সেক্ষেত্রে যুব মহিলা লীগে যাদেরকে বসিয়ে দেওয়া হবে তারাই এই বর্তমান যারা পাপিয়ার গডমাদার আছেন, গডফাদার আছেন, তাদের সাথে অনেক অনেক ভালো করবেন। কিন্তু এই সমস্ত কলঙ্কিত যারা মুখ রয়েছে, যারা পাপিয়ার পাপে নিজেরা ভাগ বসিয়েছেন, নাক ডুবিয়ে অকণ্ঠ পাপিয়ার যে সুধারস খেয়েছে, তারা নিজেরা খেয়েছে, তাদের স্বামীদেরকে খাইয়েছে, তাদের সন্তানদেরকে খাইয়েছে, এই সমস্ত জঘন্য প্রকৃতির লোকদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ ব্যবস্থা না হয়, তাহলে আওয়ামী লীগের যে পরিণতিটা কী হবে এটা এখন বলবো না। এটা এই সমস্ত জিনিসগুলো যাক, অর্থাৎ এই পঙ্গপালের ঝামেলা যাক, তারপরে শেষে এই সমস্ত করোনা ভাইরাসের যন্ত্রণা যাক, তাহলেই একদিন বলবো যে এই দায় আওয়ামী লীগকে কীভাবে মেটাতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক, আমাদেরকে পাপিয়া নামক কুসুকৃতের যন্ত্রণা থেকে বাঁচাক, এবং পাপিয়ার যারা গডমাদার গডফাদার রয়েছে তাদের কবল থেকে দেশকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।